কিভাবে এই অঞ্চলের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক সাহেব এবং আমি এবং সকল ক্ষেত্রে আমরা স্বচ্ছতার ভূমিকা যেহেতু 32 বছরে রাখতে পেরেছি সেই জন্য আমার প্রত্যাশা মানে এমন কিছু নয় যে যেটা এই এই অঞ্চলটাকে পাল্টে দেবে যে একইভাবে নৌকা মার্কা একেবারে প্রতিকূলতার অবস্থাতেও এখানে জিতেছিল না 2001 সালেও জিতেছিল অতএব এখন পিছনে ফিরে তাকানোর কিছুই নেই কারণ 2001 সালের পরেও আমাদের এইসব অঞ্চলে প্রচুর উন্নয়ন হয়েছে এবং সবই সম্ভব হয়েছে যেই প্রতীকটিকে সামনে নিয়ে সেই প্রতীকটিকে মানুষে অবশ্যই সম্মান করবে আসলে তো কোনো রকম প্রতিশ্রুতি দেওয়াও ঠিক না আর সত্যি কথা বলতে প্রতিশ্রুতি দিয়েও আমরা কখনো আসিনি তালুকদার আব্দুল খালেক সাহেব যখন 91 সালে প্রথম এসেছিলেন তিনি কি মনে করেছিলেন তিনি বাংলা রামপাল মোংলাকে এতটা উন্নত জায়গায় নিয়ে যেতে পারবেন তিনি কখনোই পারেননি তো কখনো সেটা বলেননি কিন্তু যে সুযোগগুলো হাতে এসেছিল সেই সুযোগগুলো তিনি সম্পূর্ণরূপে কাজে লাগিয়েছেন আমিও যদি নির্বাচিত হতে পারি আমি সরকার যদি গঠিত হয় তাহলে অবশ্যই যে সমস্ত সুযোগ সামনে আসবে কোনোটার থেকে বিরত থাকব না আমাদের নির্বাচনী এলাকা সেইগুলিকে বাস্তবায়ন করার